দুই গোষ্ঠীর সংঘর্ষে ব্যাপক বোমাবাজি ও ভাঙচুর মুর্শিদাবাদে। বুধবার বেলডাঙ্গা থানার বেগুনবাড়ি এলাকায় হিজুলি গ্রামে দুই গোষ্ঠীর সংঘর্ষে সকাল থেকেই শুরু হয় ব্যাপক বোমাবাজি এবং বাড়িতে ভাঙচুর। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী পৌঁছায়। এলাকা থেকে বেশ কিছু তাজা বোমা উদ্ধার করেছে পুলিশ। গোটা এলাকা জুড়ে চলছে পুলিশি টহলদারি। ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী। ঘটনার তদন্ত শুরু করেছে বেলডাঙ্গা থানার পুলিশ। মুর্শিদাবাদ থেকে রাজেন্দ্রনাথ দত্ত, টাইমস বাংলা। সেই ছিল।